আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন নে কামল বাংলা চ্যানেলে আপনাদের জন্যে নিয়ে এসেছি হুজুরে পাক সাল্লু আলাই আসসালামের নুরানি দোয়া যা চলতে ফিরতে দোয়া ও আল্লাহর জিকিরের মশগুল তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন এবং বেশি বেশি করে আমল করুন তবে যে কোনো দোয়া পাঠ করার পূর্বে কিংবা কোনো কাজ করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করতে হয় তো দোস্ত এখানে লেখা আছে মৃত ব্যক্তিকে কবরে রাখতে প্রিয়দর্শক যখনই আমাদের মুসলমানদের মধ্যেই কেউ মারা যায় মারা যাওয়ার পরে তাকে গোসল কাফন দাফন করার পরে জানাজ নামাজ আদায়ের পরে যখন কবরে তাকে শোয়ানো হয় কবরে যখন শোভানো হবে কবরে যখন রাখা হবে সেই রাখার সময় একটা দোয়া পাঠ করিতে হয় সেই দোয়াটি হলে এই যে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহ এর নিচে বাংলাতে উচ্চারণ দোয়া আছে দেখেন বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহ এর বাংলা অর্থ আছে বা মানে আমি এই মৃত্যুকে আল্লাহর নামে এবং রসুল্লা সাল্লু আলাইহি আসাল্লামের শরিয়ত অনুযায়ী কবরে সাইড করছি বা রাখছি তারপরে দেখেন লেখা আছে কবরে মাটি চাপা দিতে দর্শক যখনই মুর্দারদের কবরে রাখার পর যখন তার উপরে আমরা মাটি দেই যেকে বলা হয় কবরে মাটি দেওয়া কবরে যখন আমরা মাটি দেবো তখন এই আয়াতগুলো পাঠ করিতে হয় কবরে মাটি চাপাতে মিনহা খলা অমিনহা অফি হা নুকুম অতন উখর এর নিচে বাংলা তুচ্ছরন্দ আছে মিনহা খোলা কোনাকুম অফিহা হা দকুম ই দুকুম ও মিনহা নি তা রতন উখর তবে প্রিয়দর্শক নিয়মটা বলে দে একটু যখনই আমরা কবরে মাটি দিতে যাই তখনই আমাদের নিয়ম যে পুরু বসে দোয়া নিয়ম নেই পুরু বসে না হাফ মিডিলভাবে তিনবার কবরে মাটি দেবে প্রথমবার বলবে মিনাহা খলাক না তার তারপর দ্বিতীয়বারে অফি এই তৃতীয়বারে অমিনহা নোখরি জুকুম তারতা নোখরা বলে তিনবার ওই কবরস্থানে মাটি দেবে আর এই যে আয়াতটা পাঠ করলাম তার মানে দেখেন অর্থ দেখেন এই মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি মানে সৃষ্টি করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো এবং পুনরায় এ থেকে আমি তোমাদেরকে উত্থিত করবো তার মানে কিয়ামতের দিন আবার এর থেকে পুনরত্বভাবে তুলবেন